সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আমি পড়াচ্ছিলাম বাংলা প্রথম পত্র মানব কল্যাণ প্রবন্ধটি নিয়ে গত ক্লাসে আমরা যতটুকু যে পড়েছি তা থেকে আমরা কি বুঝেছি আমরা বুঝলাম যে সাধারণ মানে মানব কল্যাণ বলতে শুধুমাত্র মানুষকে কিছু টাকা পয়সা দান খয়রাত করাকেই বোঝায় না বরঞ্চ মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গল করার চেষ্টা করা আর এই কল্যাণ করার লক্ষ্য হলো যে সকল অবমাননাকার অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো আমরা কাউকে দুই চার পয়সা দান করলাম টাকা দিয়ে সহযোগিতা করলাম মানে ভিক্ষা দিলাম এটা কিন্তু মানব কল্যাণ না সাধারণত আমরা এটাকেই মানব কল্যাণ ভেবে ভুল করে থাকি মানব কল্যাণ বলতে একটা মানুষের মর্যাদার উত্তরণ ঘটানো উন্নয়ন ঘটনাটাই মানব কল্যাণ তিনি কথাটা খুব এখানে বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে যে যখন একজন আরেকজনকে দান করে তো ওপরের হাত হচ্ছে দাতার হাত আর নিচে যে সে হচ্ছে গ্রহিতার হাত তো যে গ্রহণ করে তার ভেতরে প্রচণ্ড একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয় মানে তিনি মানসিকভাবে তিনি কখনো এটা পেতে বোধ করেন না বরঞ্চ মানুষ আসলে দিতেই বোধ করে এবং তখনই একটা সমাজ এর কল্যাণ সাধিত হবে যখন সবাই মর্যাদাপূর্ণ অবস্থায় থাকবে অর্থাৎ কারোই কারো কাছে হাত পাততে তাই না তো হবে লেখকের বিশ্বাস যে মুক্ত বুদ্ধি সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই আসলে কল্যাণময় পৃথিবীটা রচনা করা সম্ভব তো আমরা তার পরে অংশটা পড়ছি যে তিনি এই আমরা গতদিন পড়েছিলাম যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন তো এইটিও মানব কল্যাণের দিকনির্দেশনায় তার কথার মধ্যে রয়েছে এছাড়াও তিনি আরও উল্লেখ করেছেন যে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের উক্তিটি স্মরণীয় রবীন্দ্রনাথ কি বলেছেন যে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অব অ্যাপিয়ারেন্স আর কবির এই উক্তিটি করেছিলেন তার হিবাট বক্তৃতা তোমাদের প্রশ্নও আসতে পারে যে প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন কোন তিনি এটি বলেছিলেন তো তার হিবাট বক্তৃতা তিনি এটা বলেছিলেন তো জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সহযোগ সহযোগিতা কবি যাকে রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা শ্রেফ ভিক্ষা দেয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানব ধর্ম তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিজনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পায় দেখতে পায় দুঃস্থ অবহেলিত বাস্তহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিনই বেড়ে চলছে সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা সেফ মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব মানে পরিণত না হয়ে পারে না কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইবেল বা গোষ্ঠীবদ্ধ জীব নই বৃহত্তর মানবতার অংশ তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিংবা খণ্ডিত দেখা বা নেওয়া যায় না তেমনি নেওয়া যায় না তার কল্যাণকর্মকেও খণ্ডিত করে দেখতে মানুষেও অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম অনন্ত সম্ভাবনার বীজ যে সম্ভাবনায় সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা ছিল কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলা হয় এক্সটেন্টিয়ালিজম তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় যায় কিন্তু প্রতিষ্ঠা করা না আসনে সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় তার সামাজিক পরিণতি তথা সোশিয়াল কনসিকুয়েন্স অবিচ্ছিন্ন যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা বড় লোকের পানে সদিচ্ছা দ্বারা হয় না সব ধর্ম আর ধর্ম বারংবার নির্দেশ দিয়েছেন মানুষ এর ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এমনকি সর্বজীবে হিতের কথাও বলা হয়েছে অতএব আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক র্যাশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না আমাদের বিশ্বাস মুখ তো বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব একমাত্র মুক্ত বিচার বুদ্ধের সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়তা সহায়ক এইখান থেকে আমরা এই প্রবন্ধ থেকে বেশ কয়েকটি শব্দার্থ দেখছি নতুন যেমন দেখো অনুগৃহীত মানে অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন বা উপকৃত মনীষা বলতে বুদ্ধি বা মনন বা প্রতিভা মেধা বা প্রজ্ঞাকে বোঝানো হচ্ছে রেশনাল মানে বিচার বুদ্ধি সম্পন্ন। বিচক্ষণ বা যুক্তিসম্মত বলা হচ্ছে আর মুক্ত বুদ্ধি বলতে সংকীর্ণতা ও গোড়ামি মুক্ত উদার মানসিকতাকে বোঝানো হচ্ছে তো এই হচ্ছে মানব কল্যাণের উপর আলোচনা আমরা পরবর্তীতে এটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাবে তাহলে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে